রৌদ্র দিতে হবে, আচার করতে হবে, এরপর কি করবা? তারপরে গুড় দিয়ে আসিয়ে বয়ে মেথুয়া হবে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতেই পাচ্ছ, সকাল সকাল তোমাদের জন্য নিয়ে এসে পড়েছি কুলের আচারের রেসিপি। ঘুম থেকে উঠে দেখলাম মা কতগুলো কুল ভিজিয়ে রেখেছে, ওগুলো নাকি আচার করবো। আর আমিও ভাবলাম একটু ভিডিও করে নিই, তাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর দেখো মজার কি ঘটতে চলেছে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, যদি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করো, আর কমেন্ট করো কেমন লাগলো ভিডিওটা দেখে। আর অবশ্যই যদি তোমরা এই চ্যানেলের সদস্য হতে চাও তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে বেল আইকনটা, যা যা ভিডিও আপলোড করব সেগুলো তোমরা খুব সহজে দেখতে পারবে। তো সকাল সকাল আমি ডাল বসিয়ে দিয়েছি, কিন্তু একটা ভুল করে ফেলেছি। আজকে বাড়িতে পিসি আসার কথা, পিসি একদম ঝাল খেতে পারে না, তাই ভুলে আমি ডালের মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তাই কী করলাম, ডালটা ঘাটার আগে লঙ্কাগুলো তুলে রাখলাম। আর এদিকে পাট শাকগুলো ধুয়ে নিচ্ছি, বড় গামলার মধ্যে ধুচ্ছি, কারণ তাহলে পাট শাকগুলো ধুতে সুবিধা হয় আর বালুগুলো খুব সহজে নিচে পড়ে যায়। আর এদিকে দেখো মা কুলগুলোকে এক দু মিনিট সেদ্ধ করেছে, সেদ্ধ করে হলুদ আর লবণ দিয়ে চটকাচ্ছে। ডালও আমার ফোড়ন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কুলটারে কি রোদ দিতে লাগবে? রৌদ্র দিতে হবে, আচার করতে হবে। এরপর কি করবা? তারপরে গুড় দিয়ে আসিয়ে বয়ে মেথুয়া হবে। তাহলে যখন করবা তখন ভিডিও করবো, ঠিক আছে? রুকো জরা, সবর করো, বলা ধাক্কা বুক্কি নেই। তোমরাই বলো, হাতে ফোন নিয়ে কাশবো নাকি ভিডিও করবো? যতক্ষণ মা আচার বানালো ততক্ষণ সব কাশতে কাশতে লাগবে, তারপর দুধ ছাতা ভিডিও করাই বন্ধ করে দিলাম। এভাবে কাশতে কাশতে ভিডিও করা যায় নাকি? মাকে বললাম তুমি আচার বানাও, পরে আমি একটা ভিডিও করবো যেখানে তুমি সব বলে দেবে কীভাবে কীভাবে আচার বানালে। শুকনো লঙ্কা ভেজে, মৌরি সস ভেজে, একটু জিরা ভেজে, বেটে গুড় আঠিয়ে তারপরে ফুল দিলাম, তারপরে লাস্টে দিলাম মশলা। তো এখন আমি খেতে বসে পড়েছি, ছোলার ডাল আর সবজি দিয়ে সকালের খাবারটা খেয়ে নিচ্ছি। তো খাচ্ছি আর ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও করি। আজকে তো শনিবার বললাম নিরামিষ, তো সকালটা ডাল আর সবজি দিয়ে খাচ্ছি। আর আজকে পিসি আসার কথা, পিসি বলতে সেদিন যে আমরা ঘুরতে গেলাম না, চামেলি পিসি, ওরা ও আসার কথা পিসি। তো পিসি দেখলি তো ভুল করে ফেললাম, এটা পিসি তো একদম ঝাল খায় না, ওই লঙ্কা দিয়ে তরকারিটা করে ফেলেছি, তরকারি বলতে ডালটা করেছি, তার জন্য পিসির জন্য আলাদা করে ডাল করলাম। বুঝতে পেরেছো? জানি না, আমি যেহেতু আশা করতে করতে দেখি অবস্থা কাস্তে কাস্তে নেই, মানে মা মানে কয়েকটি মাঝে মাঝে